Story Lights. Connect with your own world. গল্পের সাথে কল্পনার জগতে। বাংলা এবং বিশ্বসাহিত্যের বিভিন্ন গল্প নিয়ে স্টোরি লাইটস। আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা জিরো পয়েন্ট। গল্প পাঠ সমস্ত পুরুষ চরিত্র, মিউজিক ব্যাকগ্রাউন্ড, রেকর্ডিং, মিক্সিং, মাস্টারিং আমি সুমন। গল্পে বর্ণিত একটিমাত্র মহিলা কণ্ঠ মানে মায়ের চরিত্র, পোস্টার ডিজাইন, ব্যাকগ্রাউন্ড মিউজিক কনসেপ্ট এবং প্রোডাকশন ডাইরেক্টর শিল্পী। বন্ধুরা, যদি এই গল্পটি শুনে আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই বেল নোটিফিকেশনটা টিপে দেবেন যাতে নতুন নতুন গল্পের আপডেট সববার আগে আপনার কাছে পৌঁছে যায়। শুরু হচ্ছে তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা জিরো পয়েন্ট। আমি যেই না বলেছি, আমার মনে হয় না বেস্ট অপশন হবে ট্রেনে যাওয়াটা, বুঝলি? নিম্নচাপের যা হাল, পুজোটা মনে হচ্ছে পুরোটাই ভাসাবে। এই পরিস্থিতিতে বাইকে নর্থ সিকিমের মতো পাহাড়ি জায়গায় যাওয়াটাকে ঠিক হবে? শুনে ওরা, মানে আমাদের টিমটার সবাই, কৌতুক ভঙ্গিতে হো হো করে হেসে উঠল। রাহুল বলল, শোন সৌমা, আমার মনে হয় তোর পক্ষে বেস্ট অপশান হলো লেপ কাঁথা মুড়ে দিয়ে শুয়ে থাকা, বুঝেছিস? তোকে যেতে হবে না ভাই আমার, কাকিমা বকবে। সত্যিই তো ঠিক বলেছিস, ভরা শরতেও বৃষ্টি বাদলার যেরকম মেজাজ মরছি, এই সময় তোর মতো খোকন শোনার পক্ষে বাইকে চেপে অত সব রাস্তায় না যাওয়াই ভালো। কিচ্ছু বলা যায় না, কখন কী যে হয়ে যায়। লজ্জায় কুঁকড়ে গিয়ে আমি বললাম, না না, কে কী বলবে সেটা বড় কথা নয় রে, কথা হলো অহেতুক রিস্ক নেওয়ার কোনো মানে আছে কি? ইস্ট সিকিম হলে চিন্তার কোনো কারণ ছিল না, কিন্তু বাইকে চেপে নর্থ সিকিম, নটা ম্যাটার অফ জোক বস। গাচুং থেকে ইয়াংথাং হয়ে জিরো পয়েন্ট, অল্টিটিউড প্রায় 15,300 ফুট। না মানে অ্যাডভেঞ্চার খুবই ভালো, কিন্তু নট অ্যাট দ্য কস্ট অফ লাইফ। কি খুব ভুল বললাম? না না, একেবারে ঠিক বলেছিস, 100% কারেক্ট। মুখ চাপা দিয়ে বুক বুক শব্দে হেসে উঠল দীপ্তনু। বিশ্রী অপমানজনকভাবে আমাদের টিম লিডার শৈবাল দত্তকে বলল, ফর গড সেক শৈবাল, আর যাকে নিস না নিস, এই ভিতুর ডিমটাকে প্লিজ সঙ্গে নিস না। এই জাতীয় ডিসকাস্টিং মেটেরিয়াল সঙ্গে গেলে কিন্তু পুরো মজাটাই মাটি, আমি তোকে বলে দিলাম আগে থেকেই। ও গেলে কিন্তু আমি যাচ্ছি না ভাই। শৈবালও সুর মেলালো ওদের সাথে। সত্যি আমি ভেবে পাই না রে, সৌমেন কাকুর মতো ওই রকম একজন দুর্দান্ত মাউন্টেনিয়ারের ছেলে হয়ে তুই কী করে এইসব কথা বলতে পারিস? তুই আর পাল্টালি না রে, কাম অন, ফার্স্ট ইয়ারে পড়ছিস, এই সব কিছুতে ভয় ভয় নেগেটিভ অ্যাটিচিউড পাল্টা। বলতে বাধ্য হচ্ছি, কাকু বেঁচে থাকলে না তোর কথাবার্তা শুনে ভয়ানক অপমান বোধ করত। ভেতরটা মুচড়ে উঠল আমার। সাম্যদের বাড়ি থেকে বাড়ি ফেরার পথে ভেতরে ভেতরে ভীষণ একটা ধিক্কার জেগে উঠেছিল আমার। ওরা কেউ জানে না আমি কেন এই রকম, মা আমাকে কেনই বা ছোটবেলা থেকে এই রকম ধাঁচে তৈরি করেছে। মা হয়তো ভয় পেয়েছিল আমার মধ্যে বাবা সেই দুর্দমনীয় স্বভাব, বিপদ নিয়ে খেলা, জীবন তুচ্ছ করে মারাত্মক সব অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ার নেশা যেন কোনোভাবেই দানা বাঁধতে না পারে, সেই চেষ্টায় চালিয়ে গেছে প্রাণপণে। আমি তখন সবে ক্লাস 5। বাবা সেবার সিকিমের দিক থেকে কাঞ্চনজঙ্ঘা অভিযানে গিয়েছিল, শৃঙ্গ জয় করে ফেরবার পথে আচমকাই তুষার ঝড়ের মুখে পড়ে ওরা।
পাহাড়ের গা ভেঙে নেমে আসা ভয়ানক হিমানি সম্প্রপাতে তুলেই গিয়েছিল গোটা দলটা। সরবকাকু আর দুজনের মৃতদেহ ছাড়া আর কাউকেই খুঁজে পাওয়া যায়নি। আকাশ ভেঙে পড়েছিল আমাদের দুজনের মাথায়, সেই ধাক্কা আজও সামলে উঠতে পারিনি। যাই হোক, সেদিন সেই চাপা পড়ে থাকা আঘাতটায় হাত পড়ায় হঠাৎ কেমন যেন মাথাটা ঘুরে গিয়েছিল। সত্যি কি আমার মতো ভীতু ছেলে বাবার মতো বেপরোয়া অ্যাডভেঞ্চারের সুনামের পক্ষে কলঙ্ক? জেদ চেপে গেল আমার। না, কথায় না, কাজে এর জবাব দিতে হবে। বাইক চালানোর ব্যাপারে আমি কারো চেয়ে কম যাই না, তাই পারতেই হবে, আমাকে পারতেই হবে। বাবা বলতো সবটাই মনের খেলা, আসল চ্যালেঞ্জটা হলো নিজের মনের ভয়টাকে জয় করা। দেওয়ারে বাবার ছবিটার দিকে তাকিয়ে শির দ্বারা সোজা করে মুহূর্তেই ঠিক করে ফেললাম, যা হয় হবে, আমি ওদের সঙ্গে যাবই, আমাকে যেতেই হবে, দেখিয়ে দিতে হবে মুখে যাই বলি না কেন সাহস জিনিসটা আসলেই আমার রক্তে রয়েছে। বহু কষ্টে মাকে রাজি করালাম। পরের দিনই কলেজে গিয়ে আমার বন্ধুদের গ্রুপটার সবাইকে ডেকে নিয়ে বললাম, আমি ওদের সঙ্গে যাচ্ছি, কেউ না নিয়ে যেতে চাইলেও যাচ্ছি, দুনিয়া রসাতলে গেলেও আমি যাচ্ছি। আমার বডি ল্যাঙ্গুয়েজে বদলটা ওরা বোধহয় নিশ্চয়ই লক্ষ্য করেছিল, তাই হয়তো ওরা না করতে পারল না। ওই গাছতলায় বসেই রোড ম্যাপ এঁকে ফাইনাল প্ল্যানিং ছুঁকে ফেলা হলো। ঠিক হলো যার যার বাইকে সামনের শনিবারই আমরা রওনা দিচ্ছি সকাল সকাল। সত্যি বন্ধুরা মিলে হাই পিকআপের বাইকে করে এইভাবে লং রুটে বেরিয়ে পড়বার আনন্দের কোনো তুলনাই হয় না। আকাশ মেঘলা, হু হু করে হাওয়া দিচ্ছে চারদিক থেকে। এর মধ্যে মসৃণ পিচের হাইরোডের উপর দিয়ে ঝড়ের বেগে এগোতে লাগলো আমাদের ছয়জনের পাঁচটা বাইক। ফাঁকা রাস্তা পেলেই একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে হামেশাই চলতে লাগলো ঘন্টায় 90-100 কিলোমিটার স্পিডে দৌড়। আহা, এই উল্লাস কিছুতেই কথায় বলে বোঝানো যায় না। শিলিগুড়ি অব্দি এতটা রাস্তা পেরিয়ে এসেছি কিন্তু টেরই পাইনি। সেইখান থেকে সেবক হয়ে গ্যাংটক, এমনকি মানগান অব্দিও রাস্তা কিন্তু যথেষ্ট ভালো ছিল। দাঁড়া দাঁড়া, তেল নেব। কেন, তোর তেল শেষ নাকি? ভরে রে, অনেকটা যেতে হবে, পাম্প পাবো। আচ্ছা, এখন কিন্তু কিছু খাবো না, একবারে টপে গিয়ে। হ্যাঁ ঠিক আছে, চল। কত দাও না কাকা? 500 টাকা ফুল ট্যাঙ্ক করে দাও। কিরে, হ্যাঁ করে দাও। ওখানে ফুল ট্যাঙ্কে পেট্রোল ভরে আমরা রওনা দিলাম লাচেনের পথে। ওখান থেকে গুরুদংমার লেকের দিকে যেতে চাইছিল বেশিরভাগই, কিন্তু কিছুতেই পারমিট মিলল না। লোকাল থানা জানিয়ে দিল ওয়েদার ভালো নয়, তাই ওই দিকে যাওয়ার রুটটা সাময়িকভাবে বন্ধ হয়ে আছে। অগত্যা ঠিক হলো আমরা লাচুং হয়ে 0 পয়েন্টের দিকে যাব। রাতটা লাচুংয়ে কাটিয়ে সকাল সকাল রওনা দেব উত্তর সিকিমের ওই শেষ পয়েন্টের উদ্দেশ্যে। সকালে আকাশ অংশত মেঘলা থাকায় একটু দোনামোনা ছিল, কিন্তু আবহাওয়া তখন খারাপ না যে রওনা দেওয়া যাবে না। খেয়ে দিয়ে রেডি হয়ে হেলতে তুলতে বেরোতে একটু দেরি হয়ে গেল। দূরত্ব ভয়ানক বেশি তো কিছু নয়, হাতে সারাটা দিন পড়ে আছে, তাই দেরি নিয়ে তেমন কোনো চিন্তিত ছিলাম না আমরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আলো পরিষ্কার হলো, ঝলমলে উঠল চারদিক। আর কুছ পরোয়া নেই, মনোভাব নিয়ে
বাইকে স্টার্ট মেরে আমরা হোটেলের সামনে থেকে জার্নি শুরু করলাম হই হই করে। রাস্তা বলা বাহুল্যই দুর্গম, জোরে শোষ করে হাওয়া দিচ্ছে, মাথা থেকে পা পর্যন্ত সমস্তটাই ভারী আবরণে ঢাকা, তো ছুঁচের মতো গায়ে এসে ফুটছে হিমের ছোঁয়া। কিন্তু উত্তেজনায় টকবক করে ফোটা রক্তের তাপে কিছুই মালুম পড়ছে না তেমন। যে যাই বলুক, সমতলে বাইক চালানো আর এইরকম পাহাড়ি বিপজ্জনক রাস্তায় চালানো তো আর এক জিনিস নয়। কিছুক্ষণ আগেই এই দিকটায় বৃষ্টি হয়ে যাওয়ার ফলে পরিস্থিতি বেশ খারাপ। আগে হয়তো রাস্তা ভালোই ছিল, কিন্তু শেষবারের মারাত্মক ভূমিকম্পে সব কেমন ভেঙে চড়ে গিয়েছে। তার মধ্যে মাঝে মধ্যেই আড়াআড়িভাবে বেশ কিছু ছোট বড় ঝোড়া অতিক্রম করে এগোতে হচ্ছে আমাদেরকে। চারপাশের আশ্চর্য সুন্দর ল্যান্ডস্কেপ ওইসব অসুবিধার দিকগুলো থেকে মন তুলে নিলেও আমার মতো অনভ্যস্ত রাইডারের পক্ষে রাস্তাটা বেশ সমস্যাসংকুল তো বটেই। যতই বীরত্ব দেখিয়ে বাকিদের সঙ্গে পাল্লা দিয়ে জোরে গাড়ি টানি না কেন, অস্বীকার করে তো লাভ নেই। আমার হাত কিন্তু বেশ কাঁপছিল, মাঝে মাঝেই চাকা আটকে যাচ্ছিল পাথরগুলোর মধ্যে। ইয়াংথাংয়ে এখন বরফ নেই, রোডোডেনড্রনের সময় ওইটা নয়, তাই ওদিকটাই বেশিক্ষণ না থেকে আবার সোজা এগোতে লাগলাম জিরো পয়েন্টের দিকেই। শৈবাল, দীপ্তনু, রাহুল, শাম্য, অঙ্কুররা এগিয়ে যাচ্ছে অনেকটা করে, কিন্তু আমার চোখ বারবার আটকে যাচ্ছিল দুধারের প্রকৃতিতে। আশেপাশে কোনো গাছগাছালি নেই, তবু মনে হচ্ছে সত্যি স্বর্গ বলে যদি কিছু থেকে থাকে তাহলে এই সব জায়গায়। বারবার পিছিয়ে পড়ছিলাম আর বাবার কথা মনে পড়ছিল। লাচুং থেকে কাঞ্চনজঙ্ঘার চূড়োর দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ দুটো ঠেলে জল বেরিয়ে আসছিল। বাবার শেষ নিঃশ্বাস ওই পাহাড়ের গায়ে কোথাও হারিয়ে গিয়েছে চিরকালের মতো। এসব তীক্ষ্ণ হাওয়ার ফলাগুলো কি ওই দিক থেকেই ছুটে এসে আমার মাথার হেলমেট, গায়ের মোটা জ্যাকেট, থার্মোকোট পরে আমাকে জড়িয়ে ধরতে চাইছে অশ্লেষে? 0 পয়েন্টে পৌঁছে মনে হলো আমি যেন পৃথিবীর শেষ সীমানায় পৌঁছে গেছি। বাকিরা সবাই আনন্দে ছুটোছুটি করছিল, নানান রকম পোজে দাঁড়িয়ে ফটো তুলছিল, আমিও তো আত্মহারা। যেভাবেই হোক, আমার মতো ভীতু আর শেকি ছেলের পক্ষে এতটা রাস্তা নিজে বাইক চালিয়ে এসে এইরকম একটা পয়েন্টে দাঁড়ানো তো আর মুখের কথা না। সবই ঠিক ছিল, কিন্তু মাঝপথ থেকে লক্ষ্য করছিলাম আলো বেশ কমে আসছে, বিশেষ করে শেষ আধ ঘন্টায় তো ভিজিবিলিটি লেভেল নেমে গেল ভীষণ দ্রুত। ঘড়িতে এমনিতে দুপুরবেলা, কিন্তু মনে হলো যেন শেষ বিকেল। এখানে বেশ কয়েকজন ইন্ডিয়ান আর্মির সঙ্গে দেখা হলো, ওরা ফিরে যেতে বলছিল। আমরা কাঁচুমাচু পিড়াপিড়ি করতে বলল জিরো পয়েন্টে অল্প কিছুক্ষণ কাটিয়েই নিচে নেমে আসতে, ওয়েদার বিশেষ ভালো ঠেকছে না, তাছাড়া সেদিন ওখানে আমরা ছাড়া আর কোনো টুরিস্টও আশেপাশে ছিল না। কিন্তু জায়গাটা এমনই যে অল্পেতে স্বাদ মেটার কথাই নয়। এতই মুশকুল ছিলাম যে খেয়ালও করিনি বিশাল একটা মেঘ নেমে আসছে ধীরে ধীরে, চারদিক থমথমে, প্রবল বেগে ঠান্ডা বাতাস বইছে, মুহূর্তে চারদিক অন্ধকার হয়ে গেল। এখানকার ওয়েদার ভীষণ রকম আনপ্রেডিক্টেবল, কে না জানে। কিন্তু কয়েক মিনিট কাটতে না কাটতেই নিমেষে মেঘটা নেমে এসে ভর দুপুরবেলায় সব দিকে এইরকম ঘুটঘুটে অন্ধকার করে দেবে তা কে জানত। আমরা একে অপরের গলা শুনতে পাচ্ছি, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছি না। পাহাড়ি এলাকা সম্বন্ধে আমাদের দলের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ রাহুল চেঁচিয়ে বলল, যে যার জায়গায় চুপচাপ বসে থাক, এই মেঘ না সরলে এইখান থেকে যাওয়া যাবে না।
মেঘটা সরতে পাক্কা 50 মিনিট সময় নিল। তারপর আবার সব আগের মতো, কিন্তু আলোর অবস্থা মোটেও ভালো না। আমরা নেমে আসার সিদ্ধান্ত নিলাম। আবহাওয়ার যা ভাবগতিক তাতে ফেরার পথে আর কোথাও দাঁড়ানো যাবে না, ভালোই ভালোই হোটেলে ফিরতে পারলেই বাঁচা যায়। ফেরার রাস্তায় 20 মিনিটের মধ্যেই আকাশ কালো করে হঠাৎ নামলো বৃষ্টি। এই রে, তুষারপাতের ঠান্ডা একরকম, কিন্তু এইরকম জ্বলিয়ে কনকনে হাওয়ার ঠান্ডা আরেক রকম। হাওয়া যেন হারে এসে লাগছে, আগে থেকে কিছুটা ঠান্ডা লেগেই ছিল, তার উপর এইরকম একটা ফাঁকা জায়গায় ঠক ঠক করে কাঁপতে কাঁপতে যেন একরকম জ্বর জ্বর ভাব ফিল করছিলাম। রাহুল বলল, দাঁড়ালে চলবে না, এর মধ্যেই এগাতে হবে, অবস্থা বিশেষ সুবিধা ঠেকছে না, যতটা এগিয়ে যাওয়া যায় ততটাই মঙ্গল। জোরে চালাতে লাগলো সবাই, কিন্তু আমার হাত পা জমে গেছে, অত জোরে আমি চালাতে পারছি না, আবার পিছিয়ে পড়াটা ডিসক্রেডিট। ওরা হাসবে, হোটেলে পৌঁছে হাসাহাসি করবে, আবার মিল্কটুথ কাওয়ার্ড বলেও ব্যঙ্গ বিদ্রুপ করবে। তাই প্রাণপণে ছোটাতে লাগলাম চাকা, কিন্তু আমার হাত কাঁপছে। আসার সময় এতটা আনস্টেডি আমি ছিলাম না, কিন্তু যাওয়ার সময় আত্মবিশ্বাসের অভাব বোধ করছি বেশ। সামনের ঝোড়াটা আসবার সময় কিন্তু এইরকম ছিল না, এখন সেটা আকারে আয়তনে অনেক বড় মনে হচ্ছে। সশব্দে জল নেমে আসছে যথেষ্ট জোরে। ওটার উপর দিয়ে যাওয়ার সময় বাকিরা এগিয়ে গেলেও আমার বাইকের চাকা আবার আটকে গেল। কোনো রকমে গায়ের জোরে ঠেলে ঠুলে পেরিয়ে এলাম বটে, কিন্তু বেশ খানিকটা পিছিয়ে পড়লাম, অতএব আবার পাল্লে দিয়ে ছুটতে হবে। বেরোনোর সময় মা পই পই করে বলে দিয়েছিল, পাহাড়ি রাস্তায় যাচ্ছ, আর যা করো করো, কোনো রকম বাহাদুরি দেখাতে যেও না। তা সেই কথা কানে রেখেই সাবধানে এগোতে লাগলাম। পিছিয়ে পড়লে পড়ব, রাস্তা তো একটাই, আগে হোক বা পরে হোক ঠিক পৌঁছে যাব। তবে বাকিদের কারো মাথা চোখে না পড়ায় টেনশনটা বেশ গেড়ে বসল। বিশাল এই পাথরি উপত্যকায় আমি একা, ভাবতেই মাথাটা ঘুরে গেল। রক্তচাপ বেড়ে দ্বিগুণ, দিশে হারা হয়ে জোরে সামনে ছোটালাম গাড়ি। 220 cc হাই স্পিড ক্রুজার বাইক আমার, এক্সেলারেটরে চাপ দিতেই কাঁক কাঁক করে এগোতে লাগলো। সামনের ঝোড়ার জলধারাটি সরু, কিন্তু হরপাবান মতো কিছু একটা হয়ে যাওয়ার পর পিছিয়ে পড়ে থাকা ছোট ছোট নড়ি পাথরগুলো অনেকটা এলাকা জুড়ে আড়াআড়িভাবে পড়ে আছে, মাটির সঙ্গে প্রায় মিশে। ওর উপর দিয়ে একরকম জোরে এগোতে গিয়েই যে চোখের পলকে এরকম একটা বিশ্রী ঘটনা ঘটে যাবে তা ভাবতেই পারিনি। ভিজে নুড়ি পাথরের উপর দিয়ে দুটো চাকা স্কিড করে বিপজ্জনকভাবে কাত হয়ে গেল বাইকটা। বাঁ পা দিয়ে ভার সামাল দিতে গিয়ে যেই ভর রেখেছি নুড়িগুলোর উপর, অমনি পা পিছলে ওই রকম ভারী গাড়ি নিয়ে পড়লাম চিতিয়ে। চলন্ত গাড়ির গতির সঙ্গে প্রায় 7-8 ফুট ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে শরীরটা গিয়ে ধাক্কা মারল একটা বিশাল পাথরের স্তূপে, আর বাইকটা ছিটকে ওটাকে টপকে ওপারে গিয়ে পড়ল এবং গোঙাতে লাগলো জখম জন্তুর মতো। হাঁটুর মাংস থেতলে গেছে আর কোলার বনটা গিয়ে ধাক্কা খেয়েছে প্রচণ্ড জোরে। তীব্র চিৎকার বেরিয়ে আসে গলা চিড়ে, যন্ত্রণায় কাতরাতে থাকি এ পাশ ওপাশ। আমাগো আ আ আ আ
বুঝতে পারছি না। বন্ধুদের নাম ধরে চেঁচাতে থাকি প্রাণপণে, কিন্তু কোথায় কে? পাটা মুচকেছে তো বটেই, হাঁটুতেও চোট গুরুতর, কিন্তু সবচেয়ে ব্যথা করছে কলার বনটায়। ওটা মনে হচ্ছে ভেঙেছে বা চিড় ধরেছে, না হলে এত এমন বিষের মতো ব্যথাই বা হবে কেন? যন্ত্রণায় চোখ দিয়ে জল বেরিয়ে আসছে আর আমার ক্ষমতার শেষ বিন্দু অব্দি চিৎকার করছি, রাহুল, দীপ্তরু, সাম্য, শৈবাল, অঙ্কুর, কোথায় তোরা? কিন্তু এই বিশাল উপত্যকায় ডাক যেন প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে আমারই কানে, কিন্তু বন্ধুদের কারো দেখা নেই। অসহায় হয়ে তাকালাম চারদিকে, হামাগুড়ি দিয়ে বুকের ভর দিয়ে কিছুটা এগানোর চেষ্টা করলাম বাইকের দিকে। কিছু দূর এগিয়ে আর পারলাম না, আশেপাশে কোনো মিলিটারি বা টুরিস্ট কাউকেই চোখে পড়ছে না। এখানে ফোনের নেটওয়ার্কও থাকে না, বৃথাই সেলফোনটা বার করা। পড়ে পড়ে কাতরাচ্ছি, মাঝে মাঝে বুকে অনেকটা করে হাওয়া পুরে নিয়ে চিৎকার করছি, সাম্য, দীপ্তরু, কোথায় তোরা, অঙ্কুর? 15 মিনিট কেটে গেছে, কেউ আসেনি। আরো মিনিট কয়েক বাদে বাইকের শব্দ কানে এলো। দেখি আমাদের গ্রুপের দুজন এই দিকেই আসছে, গলা ছেড়ে আবার চেঁচিয়ে উঠলাম, অঙ্কুর, সাম্য, ওরা এদিকে, ওরা এদিকে, হায়, আমি এইখানে। অঙ্কুর আর সাম্য ছুটে এলো ওদের বাইক স্ট্যান্ড করে, বাকিরাও এসে পৌঁছলো কিছুক্ষণের মধ্যেই। বগলের তলা দিয়ে হাত পুড়ে কোনো রকমে আমাকে দাঁড় করালো ঠিকই, কিন্তু বাঁ হাঁটুর কাছটায় আঘাতটা এমনই যে দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না বেশিক্ষণ। এই অবস্থায় গাড়ি চালিয়ে যাওয়া তো দূরের কথা, পায়ের ভেতর যেরকম ব্লিডিং আর কলার বনের যে অবস্থা, তাতে গাড়ির পিছনে বসে যেতেও পারবো বলে কিন্তু মনে হচ্ছে না। ওদিকে ওরা আমার বাইকটাকে তুলে স্টার্ট দিতে গিয়ে দেখে স্টার্ট হচ্ছে না, হেডলাইট তো ভেঙেছেই, তার চেয়েও বড় সমস্যা হলো গাড়ির ফুয়েল ওভারফ্লো হয়ে যাওয়ায় আশু স্টার্ট হওয়ার সম্ভাবনাটাও প্রায় নেই বললেই চলে। তবু বারবার কিক করে স্টার্ট করবার আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে থাকে শৈবাল, বৃথা চেষ্টা। হতাশ চোখে একে অপরের দিকে তাকাই আমরা, গাড়িটাকে তো আর এখানে ফেলে রেখে যাওয়া যায় না, আবার আমার ফার্স্ট এডটাও খুব জরুরি। পাথরে হেলান দিয়ে শুয়ে আছি আর ব্যথায় মুচড়ে উঠছি, দিশেহারা হয়ে এদিক ওদিক করছে আমার বন্ধুরা, আচমকাই শূন্যে হাত তুলে দূরে কারো উদ্দেশ্যে চিৎকার করে উঠল রাহুল, ভাই সাহ, ও ভাই সাহ, ইধার আয়েঙ্গে থোড়া। বেশ খানিকটা দূরের বাঁকটার উপর থেকে একটা মাঝবয়সী লোককে এই দিকে আসতে দেখা গেল পায়ে হেঁটেই। না, মিলিটারি ইউনিফর্ম পরা কেউ নয়, কান ঢাকা টুপি, স্থানীয় ভারী পোশাক পরা ভুটিয়াদের মতো চেহারার একটা লোক। আমাকে মাটিতে এইভাবে কাতরাতে দেখে লোকটা শেষে কিছুটা ছুটে এলো আমার দিকে। কেয়া হুয়া, অ্যাক্সিডেন্ট? রাহুল ঘাড় নেড়ে বাইকটাকে দেখিয়ে বলল, আর ও দেখি বাইক গির জানে কে বাদ সে স্টার্টই নেই হো রা, কুছ কিয়া যা সকতা হ্যায়? জরা দেখে তো সহি। মিনিট পাঁচেক গাড়িটার কার্বোরেটরের ফুয়েল পাইপ নিয়ে কিসব মেরামতি করতে করতে দুই তিনবার কিক করতেই আশ্চর্যভাবে স্টার্ট করে ফেললো আমার বাইকটা। তারপর আমার দিকে এগিয়ে এসে এক মুখ হেসে জিজ্ঞেস করলো, ডান হাত দিয়ে ওকে পেছন দিক থেকে আঁকড়ে ধরে বাইকের পিছনে বসতে পারবো কিনা, তাহলে ও আমাকে পিছনে বসিয়ে
হোটেল পর্যন্ত পৌঁছে দিতে পারবে। আমি তো এক কথায় রাজি, যতই কষ্ট হোক আমাকে পারতেই হবে। বন্ধুরা কোলপাজা করে তুলে আমাকে বসিয়ে দিল ব্যাক সিটে, আর লোকটাও চালাতে শুরু করলো মসৃণ গতিতে। গ্রুপের বাকিদের এগিয়ে যেতে বলে আন্তরিক সুরে বলল ওর উপর ভরসা রাখতে, এবং ওদের বন্ধুকে 100% নিরাপদভাবে লাচুংয়ের হোটেল অবধি পৌঁছে দেওয়ার জিম্মেদারি নিচ্ছে। একজন আহত মানুষকে পিছনে নিয়ে এইরকম এবড়োখাবড়ো রাস্তা দিয়ে যে এত যত্ন করে চালানো যায় তা আমি ভাবতেই পারছিলাম না। লোকটা আমি কতবার পাহাড়ে এসেছি, আমার নাম কি, কোথায় আমার বাড়ি ইত্যাদি জিজ্ঞেস করতে করতে আমার বাবা সৌমেন চৌধুরীর নাম শুনেই চমকে উঠে বাইকের গতি কমিয়ে দিল। ঘাড় ঘুরিয়েই আমার দিকে অবাক চোখে তাকিয়ে হিন্দিতে বলল, তাই বলি, মুখটা এরকম চেনা চেনা লাগছে কেন? খুশিতে চকচক করে উঠল মুখ, আবার আগের গতিতে ফিরে গেল লোকটা এবং জানালো ওর নাম ছাঙ্গু শেরপা, একসময়কার প্রফেশনাল শেরপার কাজ করেছে অনেকবার, এখন বয়স হয়ে যাওয়ার পর আর্মি ক্যাম্পের হেল্পার হিসেবে কাজ করে। বলল বেশ কয়েকবার বাবাদের সঙ্গে মাউন্টেনিয়ারিংয়ে গিয়েছিল, বাবার সঙ্গে নাকি খুব দোস্তি ছিল, উনি নাকি ওদের গ্রামেও একবার গিয়েছিলেন। বলল ঘর পৌঁছনে কে বাদ সোমেন সাহেবকে বললা ছাঙ্গুকে সাথ মোলাকাত হুয়া থা, সাহেব কেসে হ্যায়, তবিয়ত ঠিকঠাক হ্যায় কে নেহি? বাবা আর নেই, কাঞ্চনজঙ্ঘা অভিযানে তুষার ধসে ওর মৃত্যুর কথা শুনে যেন কেঁপে উঠল লোকটার শরীর। লাচুংয়ে আমাকে একটা হেলথ সেন্টারে নিয়ে যাওয়ার আগে পর্যন্ত আর একটাও কথা বলল না। ওখানকার ডাক্তার এক্স রে করে জানালেন হাড় ভাঙেনি বটে, কিন্তু কলার বনে চিড় আছে। ক্ষত জায়গাগুলোতে ব্যান্ডেজ করে ছেড়ে দেওয়ার পর লোকটা আমাকে হোটেল অবধি পৌঁছে দিয়ে গেল। ধন্যবাদ দিয়ে ছোট করার কোনো মানেই হয় না, হাত ধরে অশেষ কৃতজ্ঞতা জানালাম ওকে, প্রণাম করলাম। হোটেলের সামনে সবাই আমরা একসঙ্গে দাঁড়িয়ে একটা গ্রুপ ফটো তুললাম। চলে যাওয়ার আগে পিতৃপ্রতিম মানুষটি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, জিতে রাহো বেটা, ভগবান তুমি 100 সাল কি উমরতে, ভাবিচি কো হামারা নমস্কার দেনা। একদিন রেস্ট নিয়ে বাড়ি ফিরলাম শৈবালের পেছনে চেপে। আমাকে এইরকম ব্যান্ডেজ বাঁধে অবস্থায় দেখে মায়ের তো আত্মারাম খাঁচা ছাড়া। ওরে সর্বনাশ, তোর কি হলো বাবা? অভয় দিয়ে বললাম, একদম ঘাবড়িও না মা, আমি একদম ঠিক আছি, গিয়েছিলাম ভয়কে জয় করতে, জিতে ফিরেছি। আমার গলায় আত্মবিশ্বাসের সুর শুনে মায়ের চোখে জল এলো। রাতের খাওয়া সেরে ডিভানে শুয়ে মাকে বলছিলাম পাহাড়ি রাস্তায় আমাদের সফরের গল্প। মোবাইলে যেসব ভিডিও তুলেছি সেই সব ছবি দেখাচ্ছিলাম। 0 পয়েন্ট থেকে ফেরবার সময় আমার অ্যাক্সিডেন্টের কথা শোনানোর পর ছাঙ্গু শেরপার আমাকে উদ্ধার করবার ঘটনাটা আমাকে বলেছিলাম। মা কেমন যেন কেঁপে উঠল। কি নাম বললি লোকটার, কি নাম বললি? নামটা আরো একবার পরিষ্কার করে উচ্চারণ করাতে বড় বড় চোখ করে তাকিয়ে রইল মা। কি বলছিস, এ কি করে সম্ভব? আরে কেন সম্ভব নয়, জিজ্ঞাসু চোখে তাকাই আমি। দেখি লোকটার কোনো ছবি আছে, দেখি দেখা। সেলফোনের গ্যালারি ঘেঁটে আমাদের সেই গ্রুপ ফটোটা মার চোখের সামনে মেলে ধরতেই আপাদ মস্তক থরথরিয়ে সটান দাঁড়িয়ে পড়ল মা। এ কি, এ তো সেই লোক,
করে সম্ভব? এ তো অসম্ভব। মানে কি বলতে চাইছ? এ তো সে চাঙ্গু শেরপা, এই লোকটাই তো ছিল সেবার তোদের বাবার টিমে। তোর বাবার সঙ্গে এরও তুষার সমাধি হয়েছিল সেবারের সেই অ্যাভালাঞ্চে। যাদের যাদের বডি পাওয়া যায়নি তাদের সবার রেকর্ড আছে আমার কাছে। সরকার থেকে আমার কাছে সেই রিপোর্ট পাঠানো হয়েছিল, তার মধ্যে এর নাম ছিল 4 নম্বরে। তোর বাবার মুখেও এই লোকের কথা শুনেছি। ধুস, তাই আবার হয় নাকি? জল জ্যান্ত লোকটাকে আঁকড়ে ধরে আমি অতখানি রাস্তা আসলাম, সেই লোক অন্য নামের আরেকজন হবে নির্ঘাত। না না, আমি 100% নিশ্চিত এই লোক সেই লোকই। নাম এক হতেই পারে কিন্তু চেহারা তো আর এক হবে না, এই লোক সেই লোকই। না না, আরে তোমার কোথাও ভুল হচ্ছে, একই চেহারার তার প্রমাণ কি? তুমি কিসের ভিত্তিতে এত জোর দিয়ে বলছো? বলছি কারণ তোর বাবা চলে যাওয়ার পর মাউন্টিয়ারিং অ্যাসোসিয়েশন থেকে ওদের টিমের একটা গ্রুপ ফটো আমার কাছে পাঠানো হয়েছিল, কাঞ্চনজঙ্ঘার একটা বেস ক্যাম্পে তোলা ছবি, এখনো ফাইলে রাখা আছে। সে কি, আমায় কখনো দেখাওনি তো? দেখাইনি, কারণ ছোটবেলা থেকে এইসব প্রসঙ্গ তোর সামনে বড় একটা তুলে আনতে চাইনি, কিন্তু এখন তো আর না দেখালেই নয়। লোহার আলমারির লকারের ভিতর থেকে মা একটা পুরনো দড়ি বাঁধা ফাইল বের করে বিছানার উপর রাখল। সেটার দুপাল্লা খুলে বের করে আনল ব্রাউন পেপারের একটা খাম। তার ভিতরের অন্ধকারে হাত পুরে বার করে আনল একটা কালার প্রিন্টের বেশ বড় ছবি। তারপর আমার চোখের সামনে মেলে ধরল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, বাবার পাশে সরব কাকু আর তার ঠিক পাশেই সেই লোকটা। হ্যাঁ, অবিকল সেই লোকটাই। বিড়বিড় করে উঠলাম নিজের অজান্তেই। হ্যাঁ, এই ঠিকানাটাই তো বলেছিল লোকটা, এই একই গ্রাম একই ল্যান্ডমার্ক। মায়ের মুখ থমথম করছে, এবার শির দ্বারা বরাবর একটা ঠান্ডা স্রোত নেমে গেল আমার। শুনলেন তমাল বন্দ্যোপাধ্যায়ের 0 পয়েন্ট। স্টোরি লাইটস কানেক্ট উইথ ইউর ওন ওয়ার্ল্ড, গল্পের সাথে কল্পনার জগতে।